আধুনিক নগর পরিকল্পনায় ও গণপরিবহনের সবচেয়ে কার্যকর হিসেবে দেখা হয় মেট্রো রেলকে। যানজট নিরসন, বিপুল সংখ্যক যাত্রী, দ্রুত পরিবহনের জন্য উন্নত বিশ্বে মেট্রো রেল সমাদৃত। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো, যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথে দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। বাংলাদেশকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে এবং ঢাকাবাসীদের যানজট থেকে রক্ষা করতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নেয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয় মাস ট্রানজিট কোম্পানি। 2015 সালে জাপানের সহায়তায় এসটিপি সংশোধন করে মেট্রো রেলের রুট সংখ্যা বাড়ানো হয়। 2016 সালের 26 জুন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং 2020 সালের 1 জানুয়ারি মেট্রো রেলের বৈদ্যুতিক লাইন সঞ্চালন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশের প্রথম মেট্রো রেল হচ্ছে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এর নির্মাণ কাজ চলছে, পরে এটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে স্টেশন হবে 16টি, আর উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে 38 মিনিট। দুই দিক থেকে 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। শুরুতে 25টি বগি দিয়ে মেট্রো রেল চালু করার কথা রয়েছে, তবে পরীক্ষামূলকভাবে ডিসেম্বর পর্যন্ত যাত্রী ছাড়া 6টি বগি চলবে, পরে তা 8টিতে উন্নীত করার কথা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী যাত্রী পরিবহনের শুরুর দিকে 4,83,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। 2035 সালে যা বেড়ে দাঁড়াবে 18 লাখেরও বেশি। ট্রেনগুলো ডিজাইন অনুযায়ী ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলতে পারে, তবে এগুলো চালানো হবে 100 কিলোমিটার গতিতে, আর প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামার জন্য থামবে 4 মিনিট। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলেও থামবে না ট্রেন, কেননা বিভিন্ন স্টেশনে থামার সময় ট্রেনের চাকার সাথে রেল লাইনের যে ঘর্ষণ হবে তা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে জমা হবে ট্রেনের ব্যাটারিতে, আর বিদ্যুৎ বিভ্রাট হলে ব্যাটারিতে জমা এই বিদ্যুতেই চলবে ট্রেন। August 29 রবিবার ভায়াডাক্টের উপর ঢাকাবাসীর কাঙ্ক্ষিত মেট্রো রেলের পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে। 2022 সালের ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে মেট্রো রেল চলাচল শুরু করবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে প্রতি ঘন্টায় 25 কিলোমিটার গতিতে চলেছে ট্রেনটি। এই পরীক্ষামূলক চলাচলে ট্রেনে ছিলেন একজন জাপানি চালক, যিনি PCCL কোম্পানির একজন কর্মী। বেলা 11:50 রাজধানীর উত্তরা উত্তর ডিপো থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে 4 স্টেশন ঘুরে বেলা 11:25 ট্রেনটি আবারও ফিরে আসে উত্তরায়। প্রথম যাত্রায় 1:35 চলেছে ট্রেনটি। মেট্রো রেল চালু হলে প্রতিদিন 100,000 যাত্রী স্বস্তিদায়ক অবস্থায় চলাচল করতে পারবেন। এর ফলে সড়কপথে যানবাহন চলাচল কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। মেট্রো রেলের বিভিন্ন রুটে সাশ্রয়ী খরচে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ সৃষ্টি হলে প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনে করে চলাচল করার প্রবণতা হ্রাস পাবে। নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করাকে প্রকল্প সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় আশা করা হচ্ছে তা একটি ভালো নজির বলে বিবেচিত হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মেট্রো রেল যুগে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ। ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখা সহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ভূমিকা রাখবে সফটওয়্যার মেট্রো রেল।